গুড মর্নিং। সকাল সকাল আজকে বাইরে বেরিয়েছি, কারণ হচ্ছে কালকে তো বৃষ্টি বৃষ্টি ছিল, হালকা হালকা, মানে খুব বেশি বৃষ্টি হয়েছে তা নয়, ঝিপ ঝিপ করে বেশ 3টে অবধি বৃষ্টি হয়েছে 12টা থেকে, যে কারণে জামা কাপড় শুকোয়নি, যেটুকু শুকিয়েছিল আগে আরও ভিজিয়ে গেছে, আমি বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিল। তো জামা কাপড়গুলো ভেজাই আছে ঘরের মধ্যে, সেগুলো এখন বাইরে মেলে দিই। প্রোডাক্টারটা খুলে দিয়েছি, কি ভালো লাগছে না ভিডিওটা? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ফোনটা আবার গড়বড় না হলেই হয়। যাই হোক, রান্নাঘরে এসে আমার জোয়ান জল ফুটিয়ে খাওয়া হয়ে গেছে, জয়কে মেথি জলও খাইয়ে দিয়েছি, একবার দুধ গরম করে রাখলাম আর এক প্যাকেট দুধ গরম করতে দিলাম। আর দেখাই যে আজকে কী কী রান্না হবে। জল গরম করছি ব্ল্যাক কফির জন্য, জয় আর বুনুর জন্য করবো ব্ল্যাক কফি, আর আমি খাবো না, কারণ হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, আমি এখনই জোয়ান জল খেলাম, গরম গরম খেয়ে না গরমকালে খুব গরম লেগে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে দুইজনের জন্য দুটা কাপ ব্ল্যাক কফি বানাবো, এখানে চাল ধুয়ে ভিজিয়ে রাখা আছে ভাতের জন্য, আর এখানে হচ্ছে আলু আর পটল, আলু পটল করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে বরফ ছাড়ার জন্য দিয়েছি, আর এটার মধ্যে একটুখানি মাছের ডিম আছে, এটাও বরফ হয়ে গেছে, তো এই মাছের ডিমটা দিয়ে বড়া ভাজবো, জয়কে বড়া ভাজাই দেবো, আর এই বড়াটা দিয়ে একটুখানি হাফ আম আছে অল্প ছোট্ট টুকরো, সেটা দিয়ে আমার আর বোনের জন্য টক বানাবো। দেখো জল ফুটে গেছে, চলো কফিটা বানিয়ে ফেলি। এখানে একটুখানি শুকনো মুড়ি খাবো আমি, একটু খিদে খিদে পাচ্ছে, জাস্ট এক মুঠো মতো শুকনো মুড়ি, আর বুনু আর জয়ের জন্য বানিয়েছি ব্ল্যাক কফি। আমি একটুখানি শুকনো মুড়ি খেয়েছি, কারণ সকালবেলায় যেহেতু আমি জোয়ান জল খেয়েছি ওই জন্য আর ব্ল্যাক কফি খেলাম না, বুনু আর জয় খেলো ব্ল্যাক কফি। আর খাওয়া দাওয়া করে এখন এসে গেছি রান্নাঘরেতে, রান্নাঘরে এসে দেখো চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে, আলু পটল চিংড়ি করব সেই জন্য, আর চিংড়ি মাছগুলো হচ্ছে আমি গত পরশু দিন নিয়েছিলাম, আর পরশু দিন নিয়ে ছাড়িয়ে মানে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পরশু দিন মানে যেদিন আমার ফোন খারাপ হয়েছিল, যেদিন আমি ভিডিও মানে আপলোড করতে পারিনি বাট ভিডিও করেছিলাম, সেদিন একটা ভালো রেসিপি বানিয়েছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে, একটা চাল কুমড়ো ঘণ্ট টাইপের বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। যদি নেক্সট টাইম কোনোদিনও করি তাহলে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব, তুলে নেওয়ার পর কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে তারপরে আমি পটল আলুটা ভেজে নিয়ে তখন পটল আলুর তরকারি করতে শুরু করে দেবো। চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চিংড়ি মাছ ভাজতে ভাজতে একটা চিংড়ি মাছ অবশ্যই টেস্ট করে দেখতে হয়, নাহলে ঠাকুর পাপ দেয়। তো যাই হোক, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মানে আলু পটলটা ভেজে নিয়ে আমি ওর মধ্যেই মশলা দিয়ে দিয়েছিলাম, আমার মশলা দিয়েছি হচ্ছে টমেটো লঙ্কা রসুন আর আদা একসাথে পেস্ট করে একবারে দিয়ে দিয়েছি, একদম সুন্দর করে কষিয়ে নেব, আর দারুণ গন্ধ বেরোচ্ছিল, মানে আমার মনে হয় চিংড়ির সাথে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। তো তার সাথে আসলে চিংড়ি ভাজার তেলেই তো আলু পটলটাও ভেজেছি, সেদিকে ভাতও বসিয়েছি, ভাতটাও দেখছি একদিকে, আর ভাতটা আমি এখন একবার ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে তারপরে আবার করছি, আর এদিকে হচ্ছে যে বাকি রান্নাবান্না হবে সেই সমস্ত জিনিসগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি। আর মানে আমি এখানে শুকে দেখছিলাম যে মাছের ডিমটা ঠিক আছে কিনা, মাছের ডিমটাও সেই রবিবারের দিন নিয়েছিলাম তো ফ্রিজে রেখেছিলাম, ওই কারণে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে না কিনা, তো দেখছি হ্যাঁ ঠিকই আছে। আর দেখো আমার প্রায় মশলাটা কষানোও হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো দিয়ে টিয়ে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে একটু ফুটতে দেবো, মানে যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। আর অন্যদিকে আমি হচ্ছে সজনের শাক করব, তো সজনের শাক করার জন্য শাকগুলোকে আমি অর্ধেক বাছলাম, বুনো অর্ধেক বেছে দিল যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একটু ভালো করে ধুয়ে নিয়ে সজনের শাকটা করব শুধুমাত্র জয়ের জন্য। আর সজনের শাকের না একটা বিরক্তিকর ব্যাপার হলো, এ যখনই জলের মধ্যে পড়বে তখনই আর হাত থেকে মানে ছাড়তে চাইবে না, চেপটে চেপটে যেন খালি বারবার হাতের মধ্যেই লেগে যায়।
আর হচ্ছে এখানে কালকের একটুখানি পোস্ত দিয়ে যে ডাঁটা চচ্চড়ি করেছিলাম সেটাও একটুখানি রয়ে গেছে, তো সেটাকে একটুখানি গরম করে নিচ্ছি, ওটাও দিয়ে দেবো জয়কে। আর আগের দিনে ডালও ছিল, ডালটাকে আমি ফুটালাম, তখন অতটা কিছু মনে হলো না, বাট ফুটানোর মানে ফুটানোর আগে আমি একটু মুখে দিয়ে দেখলাম কিছু মনে হলো না, বাট ফুটানোর পরে একটুখানি কেমন একটা টেস্ট লাগছিলো, তো সেই কারণে পরে আমি ডালটাকে ফেলে দিয়েছি, জয়কে আর দিইনি। রান্নাবান্না করছি আর একটা মনের মতো ভালো মতো মানে কি বলবো ভিডিও এডিটিং অ্যাপ খুঁজে পাচ্ছি না, যেটাতে ভিডিও করা আমার পক্ষে খুব ইজি আর খুব জলদি কমফর্টেবল হবে। অনেকই অ্যাপই ইনস্টল করছি আবার আনইনস্টল করছি, এইসবই হয়ে যাচ্ছে। আর এই অ্যাপটা আমার কাছে সবচেয়ে ইজি আর পছন্দের ছিল, যেটাতে আমি করতাম ভ্লগিং, বাট এখন কি আর বলবো আপডেট ভার্সনটা এতটাই জঘন্য, এতটাই জঘন্য যে মানে কাজ করাই যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি খাচ্ছি, তো মানে তোমরা দেখেছ সকালে আমি জোয়ান জল খেয়েছি, তারপরে একটু শুকনো মুড়ি খেয়েছিলাম, আর বুনুকে বললাম খেয়ে নিতে, রাতের রুটি ছিল তো রুটিটা খাচ্ছিল, ও বলো তুমি একবার খাও, আমি বললাম খাবো না, তো ও বলো একবার মুখে নাও, তো জাস্ট ও দুইবার ছিঁড়ে দুই টুকরো আমার মুখে দিয়েছে রুটি, আর ব্যাস সেটা মানে সেটা খাওয়ার পরেই আমার প্রচণ্ড অ্যাসিডিটি, ব্লোটিং, পেট ভার, মানে কেমন একটা পেটে ব্যথা, বুকের কাছে গোটা গোটা, গলার কাছে গোটা গোটা, এরকম একটা ফিলিং হচ্ছে। তো জানি না বাপু এই সমস্ত মানে কেন হচ্ছে, আমি তো মানে সেরকম কিছুই খাচ্ছি না তবুও আমার অ্যাসিডিটি কমছে না, এমনকি আমি কিন্তু ওষুধও খাচ্ছি তবুও। শাকটা রান্না করে নিয়েছি আর তারপরে দেখো কয়েকটা বড়া ভেজে নিয়েছি, প্রথমে কয়েকটা বড়া ভেজে তুলে নিলাম, সেটা হচ্ছে মিষ্টির জন্য লঙ্কা ছাড়া, আর তারপরে লঙ্কা দিয়ে ভাজবো ওটা আমাদের জন্য। আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে বেসন দিয়েছি। আমি এখানে ভিডিও এডিট করছি, তো আমি এখানে ভিডিও এডিট করছি, মিষ্টি আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কী করছি, তো এই অংশটা আর কাটলাম না, কিছু জিনিস ন্যাচারাল থাক ভালো লাগে। আজকের রান্না হচ্ছে কী বলে তেঁতুল দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে টক, আম ছিল হাফ আমে টক হলো না বলে একটু পাকা তেঁতুলও দিলাম, তো এই হচ্ছে টক, টক তো জয় খায় না আমার আর বুনুর এটা। আর এখানে হচ্ছে বড়া ভাজা আর চিংড়ি ভাজা, এটা মিষ্টির। আর এখানে হচ্ছে আলু পটল চিংড়ি, জয়ের খাওয়া হয়ে গেছে আর এটা আমার, বুনুর আলু পটল চিংড়ি আর ডিমের বড়ার টক, মাছের ডিমের বড়ার টক। আর শাক করেছিলাম, অল্পই করেছিলাম, শুধু জয়ের মতো ওকে দিয়ে দিয়েছি। এই যে দেখো লাল শাক নিয়েছি, অনেকটাই শাক হয়েছে 5 টাকার, যে দাদার কাছে বাড়িতে সবজি নিই সেই দাদা দিয়ে গেছে, তো মানে ধুয়েও নিয়েছি আমি, এটাকে বুনুকে বলবো কেটে দিতে, বুনু কেটে দিলে আমি তখন এটাকে ফ্রিজে রেখে দেবো আর কালকে এই লাল শাকটা রান্না করবো, অনেকদিন পর লাল শাক করা হচ্ছে। বিকেল হয়ে গেছে, মিষ্টি পুরি ঘুম থেকে উঠে গেছে আর এখন খাবে লাড্ডু না, বিঙ্গিকেও দিতে হবে, বিঙ্গি এখন গেম খেলছিল তাই বিঙ্গিকে দিইনি, ওর গেম খেলা হোক তখন ওকে দেব। ওকে নাও তুমি খাও, এখন আমি খাই দেবো, এই ও কার্টুন চালিয়ে মাসা এন্ড দা বেয়ার দেখবে। আচ্ছা
আচ্ছা রাখছি, একবার তুমি কামড়াও, আমি কার্টুন চালিয়ে দিচ্ছি। ভালো এই দেখো কে খাচ্ছে এটা। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।